312 দিন পরে খুলল সেই ফেমাস কফি হাউস। কী পেলাম কী হারালাম, যেতে পারিনি, টিভিতে দেখলাম সেই ঝাঁজ, সুনীল, সঞ্জীব, শক্তি আর সুভাষ চট্টোপাধ্যায়ের পদ্য আর সাহিত্য। পাশের টেবিলে বিরাট তর্ক, কী কোনো মাথা নেই, কোনো মুন্ডু নেই, ডিরেক্টর থেকে আরম্ভ করে ফটোগ্রাফার, শর্ট থেকে নিয়ে প্যান্ট শর্ট কাট শর্ট, চুল চেরা বিশ্লেষণ, অথচ এরা কোনো দিন প্র্যাকটিক্যালি শ্যুটিংই দেখেনি। খেলার মাঠ, মাথা খারাপ হয়ে যাবে, একদিকে আইনস্টাইন, নিউটন আর ফ্যারাডে, অন্যদিকে ফুটবল, ভলিবল, ক্রিকেট আর শিবাজি গাঙ্গুলির ক্যারাটে, মহাকাশ থেকে নিয়ে পাতাল, মুখে সব কিছু, মুখে মারিতম জগৎ। তবু এটা একটা আর্ট, কারণ এটা কফি হাউস। সব থেকে বেশি মিস করলাম ওয়েটার সাহেবদের কাঁধে একটা ভেজা ন্যাকড়া আর সেই সাদা কাপার ডিশ, একটু চেরা চেরা দাগ, মুছলে একটু টোকো টোকো গন্ধ, কিন্তু সেই ব্যাপারটা এখনও আছে, কফি হাউসের ডার্ক কফির পুরনো সেই স্বাদ। সব মিলিয়ে কফি হাউস 312 দিন পরে খুলল। গর্বিত আমরা, বেঁচে থাকো কলকাতা আর কি।